بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شكرا شكرتبند میں عالم پرتھم بشار بشاہتر গত তিনটা ক্লাস নিয়েছি, এটা আমার চতুর্থ ক্লাস। সেই ক্লাসের মধ্যে আমি তোমাদের আল্লগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া লিল আলিম, এই আরবি সাহিত্যের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ফাট থেকে লাকাল হামদ কবিতার জবল কাসিদা ফটোভূমিটা আমি গত ক্লাসে উপস্থাপন করেছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব মূল কবিতাটা, তিনি উমাইয়া ইবনে আবি সালাত আল্লাহর গুণ কীর্তন কীভাবে করেছেন এবং তিনি আল্লাহর পরিচয়টা এখানে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমাদের সকল সন্ধ্যা ও আমাস বাহানা এবং আমাদের সকাল বলতেছে যে যিনি আমাদেরকে সন্ধ্যা থেকে সকালে উপনীত করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যিনি আমাদেরকে খাওয়ান পরান হায়াত দেন, সেই রবের, সে আল্লাহর জন্যই সকল প্রশংসা। বিল খৈরে, সকল কল্যাণ। সব্বাহানা রব্বি ওয়া মাসানা, যে আমার রবের জন্য সকল কল্যাণ আমি উৎসর্গ করলাম, যে রব আমাকে সকাল এবং সন্ধ্যায় কল্যাণ দান করেন। রব্বুন খালিকাতিন, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। রব্বুন খালিকাতিন, সকল কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন সে আল্লাহ ফাকরাব্বুল আলামিন। লাম তাংফাত, কখনও শেষ হবে না, ধ্বংস হবে না। লাম তাংফাদা এখানে মূলত ছিল তাংফাদা, ওইদে মন আছে গায়ে বেশি গা তোমার সকলে জানো, কিন্তু এটা লাম আসার কারণে তাংফাত তাংফাত হয়ে গেছে। কারণ হচ্ছে যে এন লাম লাম্মা লামে আম লামে নিহি, এই পাঁচটা শব্দ যদি মোজারের পূর্বে আসে মোজারের শেষে সাকিন দেয়, তো লাং তাংফাত কখনো শেষ হবে না। খাসা ইনহু, তার ভাণ্ডার বলতেছে আল্লাহ ফাকরাব্বুল আলমিনের ভাণ্ডারটা কখনো শেষ হবে না, যে আমাদের যত কল্যাণ আমাদেরকে তিনি যা দান করেন রিজিক দেন এটা অপূরন্ত, এটা অসীম, এটা সসীম না, এটা কখনো শেষ হবে না। মামলুয়াতুন, পরিপূর্ণ, আর এই ভাণ্ডারটা সবসময় পরিপূর্ণ থাকে, একরকম থাকে। আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদেরকে যাই দান করেন ওই দান থেকে মুহাম্মদ ইবনে আবি সালাত বলতেছেন যে এটা কখনো কমতি নেই, এটা কখনো কমবে না। তবাকান, বেষ্টন করে রেখেছে। আল আফাক, দিগন্ত, সকল দিগন্তকে। সুলতান, তার রাজত্ব বলতেছে যে আল্লাহ ফাকরাব্বুল আলমিনের রাজত্ব সব কিছুকে বেষ্টন করে রেখেছে, তার ধন ভান্ডার সব কিছুকে বেষ্টন করে রেখেছে, এটা কখনো শেষ হবে না। লাকাল খাম, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। পণ্যমায়, সকল নিয়ামত। ওয়াল মুলক রব্বানা, তিনি আমাদের সকল রাজত্বের রাজা দিরাজ, সকল রাজার মালিক, সকল রাজত্বের মালিক হচ্ছেন তিনি। রব্বানা, হে আমাদের রব। ফালা শাইউন, কেউ নেই, কোনো ব্যক্তি নেই, বস্তু নেই। আলা, এটা ইসমে তাবদীলের সিগা, আলা উপরে সুউচ্চ, এর উপরে আর কেউ নেই। মিনকা, আপনার থেকে। মাজদান, মর্যাদায়। ওয়া আমজাদান, সম্মানে। সম্মান এবং মর্যাদায় যে আল্লাহর উপরে কেউ নেই, আল্লাহর সমতুল্য কেউ নেই। ফালা শাইউন, কোনো ব্যক্তি নেই। মালিকুন, তিনি মালিক। আলাল আরশ, আরশের। ওয়াসসামায়ে, এবং আসমানসমূহের। মুহাইমিন, তিনি রক্ষক। মালিকুন আলাল আরশসামায়ে মুহাইমিন, তিনি আরশের মালিক এবং আসমানসমূহের মালিক। মুহাইমিন এবং রক্ষক, শুধু মালিক নয়, তিনি আসমানসমূহ আল্লাহ ফাকরাব্বুল আলামিন স্তরে তরে সাতটা আসমান সাজিয়েছেন, ওই আসমানগুলোসমূহের তিনি মালিক এবং রক্ষক, আরশেরও তিনি মালিক। লিইজ্জাতিহি, তার সম্মানার্থে। লিইজ্জাতিহি, তাউন অবনত হয়, ঝুঁকে পড়ে। আলু উজুহুন, ওয়াজহুন এক বসুন, উজুহুন বহু বসুন, চেহারাসমূহ। আল ওয়াজহুন, চেহারাসমূহ। ওয়া তাসজুদু, এবং সেজদাদে, বলতেছে যে আল্লাহ ফাকরাব্বুল আলমিনের সম্মানার্থে যে চেহারাসমূহ
ঝুঁকে যায়, তাকে সেজদা করে। ফাসুবহান, অতঃপর তিনি মহান পবিত্র। মানলা, ইয়ারিফু, কেউ নেই তার মর্যাদা, তার সম্মান, তার বিষয়ে অধিক জানে এরকম কেউ নেই। তিনি এত উচ্চ মাকামে অধিষ্ঠিত, তার বিষয়ে বিস্তারিতভাবে জ্ঞান রাখার মতন এরকম ক্ষমতা কারো নেই। মানলা ইয়ারিফুল হালকু কুদরাতি, তার সৃষ্টি জগতের কুদরত পরিচিতি জানার মতন এমন কোনো ব্যক্তি নেই। তিনি হচ্ছেন মহান সে পবিত্র সত্তা। ওমান হুয়া, আর তিনি ওই সত্তা যিনি ফাওকা উপরে, আল আরশ, আরশের উপরে। আল্লাহ ফাক রাব্বুল আলামিন আরশের উপরে সমাচীন আছেন, যে এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব আছে যে আল্লাহ কোথায় আছেন। যে আল্লাহ ফাক রাব্বুল আলামিন বলতেছেন আল আল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ ফাক রাব্বুল আলামিন আরশের উপরে সমাচীন আছেন। আমরা অনেকে মনে করি আল্লাহ এখানে উপস্থিত আছেন, না আমি আল্লাহর সামনে উপস্থিত, আল্লাহ 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 ফাক রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ এখানে আসার প্রয়োজন হয় না। যেমন তোমরা একটা বিষয় চিন্তা করো, এই আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে একটা মোবাইল আছে, যে এরপরে একটা বই আছে, এইখানে মার্কার একটা কলম আছে, যে আর একটা বই এখানে রাখা আছে, যে আমি এখানে দাঁড়িয়ে আমি এই যে বইটা দেখতে পাইতেছি, মোবাইলটা দেখতে পাইতেছি, যে মার্কারটা দেখতে পাইতেছি, এটা দেখার জন্য আমাকে এই পাশে যাওয়া লাগবে না, এই পাশেও যাওয়া লাগবে না, এই পাশেও যাওয়া লাগবে না। তদ্রূপ পুরা পৃথিবীটা আল্লাহ, শুধু পুরা পৃথিবী নয়, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ ফাক রাব্বুল আলামিনে যে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা যেখানে তিনি সমাচীন আছেন, বসা আছেন, ও পুরা তার সৃষ্টি জগৎটাকে বেষ্টন করে রেখেছেন, আমরা সবাই তার সামনে। যেভাবে এই টেবিলটার এই জিনিসগুলো দেখার জন্য আমি এখান থেকে নড়ার প্রয়োজন হয় না, আল্লাহ ফাক রাব্বুল আলামিন এক জায়গা থেকে সব কিছু কন্ট্রোল করতেছেন। আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য, পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করার জন্য এখানে আসার প্রয়োজন হয় না, তিনি আরশের উপরে বসে সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, এটাই আল্লাহর কুদরত। আল্লাহ এখানে আল্লাহ ফাক রাব্বুল আলামিন আসা লাগে না, এটা অন্য কারো কুদরত নেই, আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার কাছে সব কিছু শুনতেছেন, ওখান থেকেই শুনতেছেন, শোনার জন্য এখানে আসা লাগে না। যেই কারণে আমরা যে নামাজ পড়ি, আমাদের চিন্তা চেতনা হচ্ছে আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, যে আমি আল্লাহকে দেখতেছি, যদি এই ধারণাও না আসে অন্তত এতটুকু ধারণা রাখা যে আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, কিন্তু দেখার জন্য এখানে আসা লাগে না। এই কারণে এখানে বলা হচ্ছে যে এই আকীদাটা আমরা অনেকেই পোষণ করি যে আল্লাহ ফাক রাব্বুল আলামিন সব জায়গায় আছেন, না আল্লাহ ফাক রাব্বুল আলামিন সব জায়গায় নেই, আল্লাহ ফাক রাব্বুল আলামিন নির্দিষ্ট এক জায়গায় সমাচীন আছেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা হচ্ছে এটা। আমরা না জেনে না বুঝে বিষয়গুলো নিয়ে এই তর্ক করি, যে এখানে বলা হচ্ছে ওমান হুয়া ফাওকাল আরশ, ফাওকা উপরে, আল আরশ আরশের, ফারদান, তিনি এক, মুয়াহাদান অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি আরশের উপরে সমাচীন আছেন। ওয়াল্লাহ, তিনি সে আল্লাহ, বারিউন, সৃষ্টিকর্তা, আল খালক, সকল কিছু, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ ফাক রাব্বুল আলামিন। ওয়াল খালকু কুল্লুহু বলতেছে তিনি শুধু মানুষ সৃষ্টি করেছেন এমন নয়, তিনি সকল সৃষ্টির স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। ইমা উন দাস লাহু, যে আমরা সকলেই তার দাস, তাও আন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা তার দাস, জামিয়ান সবাই, আবুদ আমরা তার বান্দা, যে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই আমরা তার দাস, আল্লাহ ফাক রাব্বুল আলামিনের বান্দা, আমরা একমাত্র তারই ইবাদত করব, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, একেবারে আরশের উপরে তিনি সমাচীন আছেন। মালিকুস সামাওয়াত, তিনি আসমানসমূহের মালিক, আশাদায়েত, যে আসমানগুলো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, ও আরদিহা, এবং জমিনসমূহ, তিনি আসমান জমিন সব কিছুর মালিক, যে সুদৃঢ়ভাবে আল্লাহ ফাক রাব্বুল আলামিন স্তরে স্তরে আসমানগুলো সাজিয়েছেন, সাতটা স্তর, ওই আসমানসমূহের তিনি মালিক। ইয়াদুমু, কখনো ধ্বংস হবে না, তিনি কখনো শেষ হবে না, তিনি ছিলেন, আছেন, থাকবেন। ওয়াইয়াবকা, তিনি অবশিষ্ট থাকবেন। ওয়াল খালিকাতিন, তার সৃষ্টি জগৎ, তাংফাদু, ধ্বংস হবে। এখানে বলা হচ্ছে যে আল্লাহ ফাক রাব্বুল আলামিন অবশিষ্ট ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন, তিনি কখনো ধ্বংস হবেন না। আল্লাহ ফাক রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে তোমরা যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফান মানে ধ্বংস হয়ে যাও, ওয়াইয়াবকা অবশিষ্ট থাকবে, ওয়াজহু, তার সত্তা, তার চেহারা, রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি সম্মানিত, ওই সত্তাটার, আল্লাহ ফাক রাব্বুল আলামিনের চেহারা সত্তাটাই
তার ক্ষুদ্রটাই অবশিষ্ট থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সংক্ষিপ্ত কবিতাটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে কয়েকটি এই কবিতার অংশ থেকে তোমাদের পরীক্ষা 20 মার্ক আসে, ও 20 মার্কের মধ্যে এই কবিতার সারাংশটা তোমাদেরকে জানা মুখস্থ করা অত্যন্ত জরুরি। এই সারাংশটা তোমাদের পরীক্ষা আসে, 1 বছর পরপরই সারাংশটা আসে, এবং তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা এই জেনে নিবা। লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হীন কাইফা ইয়াসবাহুল্লাহু তাআলা ইবাদিহি ওয়া ইয়ামসিহিম كيف تبقى الله تعالى الآفاق من هو ملك السماء وماذا نفعل لعزته من لا يعرف قدر الله تعالى ماذا تفعل الوجوه لعزته الله تعالى এই প্রশ্নগুলো তোমরা জেনে নিবা। তারপরে এখানে একটা শূন্যস্থান আছে, এরপরে এখান থেকে ব্যাখ্যা আসে। একটা ব্যাখ্যা বেশ কয়েকবার এসেছে যে মালিকুনাম আলাল আরশিস সামাই মুহাইমিন তাউনুল উজুহ ওয়া তাসজুদু লিইজ্জাতিহি তাউনুল উজুহ ওয়া তাসজুদু রাব্বুন খালিকাতিন লাং তাং ফাত খাজাইনুহু মামলুআতিন তাফকাল আফাক সুলতানি ওয়াল্লাহুল বারিউল খালক ওয়া খালকু কুল্লুহুম ইমা মাউন লাহু তাওগান জামিয়ান ওয়া আবুদু। এখানে তিনটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই তিনটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মালিকুন আলাল আরশিস সামাই মুহাইমিন এই ব্যাখ্যাটা। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। আজকে এতটুকু, আসসালামু আলাইকুম।